আলহামদুলিল্লাহ, বিয়ের আমাদের 11 বছর পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে সময় কিভাবে চলে গেল বুঝতেই পারছি না। তো আজকে আবারও সেই দিনটি ফেরত এসেছে। আজকের দিনে কি করলাম, কি খেলাম আর কি গিফট পেলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে। আমাদের আজকে একটা অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল লন্ডনের বাইরে। সকালবেলা বড় দুই ছেলেকে স্কুলে দিয়ে ছোট ছেলেকে সাথে নিয়ে আমরা বের হয়ে গিয়েছি। আমি তো মহা খুশি, আজকে সারাটা দিন তার সাথে থাকবো। আর হচ্ছে বৃষ্টি, গাড়িতে গান শোনা, একটু স্ন্যাক খাওয়া, ড্রিঙ্ক খাওয়া, কফি খাওয়া, আর জীবনসঙ্গীর সাথে এরকমভাবে পথ চলা, ইস কতদিন পর যে এরকম একটা সময় কাটছে। সকালবেলা তো আমার জনা সাহেব কাজেই চলে যায়। যাই হোক, আমরা চলে এসেছি এখন আমাদের বড় দুই ছেলেকে স্কুল থেকে উঠাতে। এদেরকে স্কুল থেকে এখন উঠাবো, উঠিয়ে এরা অবশ্যই টায়ার্ড, সো আমরা চলে যাব আমাদের বাসাতে একটুখানি রেস্ট করতে। পেইন্টিং করছো, তুমি টায়ার্ড হয়ে গেছো? বেশি অনেক বেশি টায়ার্ড। তো আমরা একটা মুভি ওয়ান্ডার ওম্যান প্লে করে বসে গেলাম দেখার জন্য। মানে আমাকে খাবার বলেছে তুমি এটা দেখো, কারণ তো এরকম ধরনের মুভি দেখলে তুমি আরও বেশি ওয়ান্ডার ওম্যান হয়ে যাবা। ইটস সো ফানি, ট্রাস্ট মি। অ্যাকচুয়ালি অফ ক্যামেরা তো ততটা ফানি, অন ক্যামেরা ততটা বেশি লাইক ইউনো চুপচাপ হয়ে যায়। আমার বাচ্চাগুলো খুবই টায়ার্ড ছিল, তো আমরা সবাই মিলে বসে গিয়েছি সোফাতে, একটুখানি রিল্যাক্স টাইম কাটাবো। আর ইস আরবি ক্লাস শেষ করবে, অ্যান্ড দেন আমরা রেডি হয়ে বাইরে কোথাও খেতে এখন যাব। তো আমি ওকে বলছিলাম খাবার, দ্য লিটল মারমেন্ডের নতুন মুভি কিন্তু এসেছে। ওরা আমি যখন হসপিটালে ছিলাম, যখন আরাস হচ্ছিল, তখন ওরা আমাকে মিস করে বাপ বেটারা তিনজন মিলে দ্য লিটল মারমেন্ড দেখেছিল। কেন বেলে বেট লাইক কেন আছে, তাহলে আমাকে নিয়েও একদিন যেয়ে বলে। ঠিক আছে, তো এই তো আমরা রেডি টিডি হয়ে খেতে চলে গিয়েছি। আমরা সাহারা গ্রিলে গিয়েছিলাম ক্যান্সেল, কারণ এখানে মনে হচ্ছিলো সব ধরনের খাবার আমরা পাবো। তো স্টেক ছিল, স্যামন ছিল, নুডলস ছিল, তারপরে প্রনের একটা আইটেম যে যেটা দেখা যাচ্ছে, এটা খুবই মজার ছিল, দারুণ ছিল। এটা চিকেন স্ট্রিপস নিয়েছিলাম, সো মিক্স অফ এভরিথিং ওয়াজ দেয়ার অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস, উই রিয়েলি লাভড ইট। আমরা খুব এনজয় করেছি। আমরা খাবার দাবার খাবো, খাওয়া দাওয়া শেষ করে এখন আপনাদের সাথে আসি আমি মূল কথায়, যে আমি কী গিফট পেলাম। ইয়েস আরাশ, ও মাই গড, লুক, হি ইজ ওয়েভিং হিজ হ্যান্ড। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আমাকে এত সুন্দর একটা ফ্যামিলি আল্লাহ তাআলা দিয়েছেন, ইটস এ ব্লেসিংস, ট্রাস্ট মি। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, আমার জন্য মনে হয় যে এর থেকে বড় দো আমার জীবনে কিছু হতে পারে না। আর হাজব্যান্ডের কাছ থেকে কি পেলাম, অনেকগুলো ভালোবাসা, তার সততা, তার সাপোর্ট। এই দেশের বাইরে একা থেকে একজন মানুষ তার ওয়াইফকে কীভাবে সাপোর্ট করে চালাতে পারে, এ হচ্ছে তার একদম লাইক ইউনো স্বয়ং প্রমাণ। আর ও সেম কথাটাই বলে যে তু হ্যায় তো পুরি সারা সব কুছ মেরি দুনিয়া ঠিক হ্যায়। আর আমরা এই দিনটাতে প্ল্যান করেছিলাম যে আমরা কেউ কাউকে কোনো কিছু গিফট করবো না, আমরা একজন আরেকজনের সাথে খুব সাধারণ একটা সময় কাটাবো। তো আপনারা সবাই যারা ফুল, ডায়মন্ড রিং বা ধরেন স্বর্ণের গহনা বা সবসময় যে পেতে হয় বা সারপ্রাইজ পেতে হয়, ইটস নট দ্যাট। একজন সাপোর্টিভ, লাভিং, কেয়ারিং হাজব্যান্ড বাচ্চাদের বাবা পাওয়াটা কিন্তু অনেক ব্লেসিং। সো ইফ ইউ হ্যাভ ওয়ান, চেরিশ দেম, এনজয় দেম, সে শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে লাভ স্টোরি নিয়ে জলদি আসি, আজকের জন্য বিদায় নেই, আল্লাহ হাফেজ।